السلام عليكم ورحمة الله وبركاته أحمد الله حمد الشاكرين وأصلي وأسلم على النبي الأمين وعلى آله الطيبين الطاهرين وصحبه أجمعين وبعد দূরের এবং কাছের পিস টিভি বাংলার অগণিত অসংখ্য দর্শক ভাই বোনদেরকে সালাম শুভেচ্ছা এবং মোবারকবাদ জানিয়ে শুরু করছি আমাদের এই বিশেষ আয়োজন। আসুন কোরআন দিয়ে জীবন গড়ি, আসুন কোরআন পড়ি, কোরআন বুঝি, কোরআন দিয়ে জীবন গড়ি, কোরআন দিয়ে আমরা বদলে যাই, কোরআন দিয়ে পৃথিবীকে আমরা বদলে দেই। সম্মানিত দর্শক ভাই বোনেরা, আমরা ধারাবাহিকভাবে কোরআনের বিভিন্ন শিক্ষা নিয়ে আলোচনা করছি। কোরআন থেকে আমরা কি শিখতে পারি, কোরআনের কি হুকুম আহকাম আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য কি হেদায়েত দিয়েছেন, সে সম্পর্কে আমাদের আলোচনা ধারাবাহিকভাবে চলছে। আমাদের আজকের আলোচনা শুরু হবে ইনশাআল্লাহ সূরা নূরের 32 নম্বর আয়াত থেকে, 32 নম্বর আয়াত থেকে আমাদের আজকের আলোচনা শুরু হবে ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুরব্বীদের জন্য, মা বাবার জন্য, প্যারেন্টসের জন্য, গার্জিয়ানদের জন্য এবং সমাজের যারা কর্ণধার, সমাজ যারা পরিচালনা করেন, রাষ্ট্র যারা পরিচালনা করেন, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন গাইডেন্স দিয়েছেন, হেদায়েত দিয়েছেন। তাদের অবিবাহিত যেসব ছেলেমেয়েরা আছে অথবা অবিবাহিত যেসব নারী পুরুষরা সমাজে আছে তাদেরকে কিভাবে সাহায্য করা যায় সেই সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে হেদায়েত দিয়েছেন আমাদেরকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأنكحوا الأيامى منكم والصالحين من عبادكم وإمائكم إن يكونوا فقراء يغنيهم الله من فضله والله واسع عليم وليستعفف الذين لا يجدون نكاحا حتى يغنيهم الله من فضله والذين يبتغون الكتاب مما ملكت أيمانكم فكاتبوهم إن علمتم فيهم خيرا وآتوهم مما لله الذي آتاكم ولا تكرهوا فتياتكم على البغاء إن أردنا تحصنا لتبتغوا عرض الحياة الدنيا وَمَنْ يُكْرِهُنَّ فَإِنَّ اللَّهَ مِنْ بَعْدِ إِكْرَاهِهِنَّ غَفُورٌ رَحِيمٌ وَلَقَدْ أَنْزَلْنَا إِلَيْكُمْ آيَاتٍ مُبَيِّنَاتٍ وَمَثَلًا مِنَ الَّذِينَ خَلَوْا وَمَثَلًا مِنَ الَّذِينَ خَلَوْا مِنْ قَبْلِكُمْ وَمَوْعِظَةً لِلْمُتَّقِينَ ইরশাদ হচ্ছে, আর তোমাদের মধ্যে যে সমস্ত ছেলে মেয়েরা যাদের স্ত্রী নাই, হোক ছেলে অথবা মেয়ে, হোক বিধবা অথবা কারো স্ত্রী ইন্তেকাল করেছে, যে ধরনেরই হোক না কেন, তাদেরকে তোমরা বিয়ে শাদির ব্যবস্থা করো। আর তোমাদের দাস দাসীদের মধ্যে যারা ভালো স্বভাবের তাদেরকে তোমরা বিয়ে শাদির ব্যবস্থা করো। যদি তারা দরিদ্র হয় তাহলে আল্লাহ তাআলা আল্লাহর মেহেরবানিতে তাদেরকে ধনী বানিয়ে দিবেন, আর নিশ্চয়ই আল্লাহ সব কিছু জানেন, আল্লাহ অত্যন্ত অপরিসীম। আর যে সমস্ত লোকেরা বিয়ে করার মতন আর্থিক সামর্থ্য যাদের নাই তারা যেন সবর করে, যতক্ষণ পর্যন্ত না আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ধনী বানিয়ে দেন। আর যারা তোমাদের সঙ্গে লেখালেখি করতে চায় মুক্ত হওয়ার ব্যাপারে তোমরা তাদেরকে লিখে দাও। আর আল্লাহ তাআলা তোমাদেরকে যে সম্পদ দিয়েছেন এই সম্পদ থেকে তাদেরকে তোমরা দান করো। আর তোমাদের
দাসীদেরকে তোমরা চাপাচাপি করবে না, যাতে করে তারা খারাপ চরিত্রের পেশা গ্রহণ করে, সেজন্য তাদেরকে তোমরা জোরাজোরি করবে না। আর এই জন্য তোমাদের জোরাজোরি করা উচিত নয় যে তোমরা চাও দুনিয়ার সামান্য জিনিস। আর যদি কেউ তাদেরকে চাপাচাপি করে, এরপরও আল্লাহ রাব্বুল আলামিন গফুরুর রহিম, তিনি এই অন্যায়কে ক্ষমা করে দিবেন। আর এভাবেই আল্লাহ তোমাদের কাছে স্পষ্ট নিদর্শন পাঠিয়েছেন, আর এর আগে তোমাদের আগে যারা চলে গিয়েছে তাদের দৃষ্টান্ত তোমাদের জন্য পেশ করেছেন। আর এটা হলো মুত্তাকিদের জন্য উপদেশ বাণী। সম্মানিত দর্শক ভাই ও বোনেরা, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে যখন মানুষের বিয়ের বয়স হবে আর এদের বিবাহের দরকার, এদের স্বামী নাই অথবা স্ত্রী নাই, এরকম সিচুয়েশনে যারা আছে এদেরকে তোমরা বিবাহের ব্যবস্থা করবা। আল্লাহ তাআলা এখানে বলেছেন ওয়া আনকিহুল আয়ামা মিনকুম। আয়ামা শব্দটা হলো আল্লাযী লা যাওজা লাহু, যার লাইফ পার্টনার নাই সে হলো আয়ামা। লাইফ পার্টনার বলতে ছেলে যদি হয় তাহলে মেয়ের দরকার, মেয়ে যদি হয় তাহলে ছেলের দরকার। এর মধ্যে অবিবাহিত ছেলে মেয়েরা হতে পারে, অথবা এমনও হতে পারে যে একজনের আগে বিয়ে হয়েছিল, কোনো কারণে তার তালাক হয়ে গিয়েছে, তাহলে সেই মেয়ে হতে পারে, অথবা কোনো পুরুষের আগে বিবাহ হয়েছিল কিন্তু স্ত্রী মারা গিয়েছেন অথবা স্ত্রী তালাক হয়ে গিয়েছে। এই হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন এমন এক শব্দ বলেছেন যার মধ্যে সবাই এসে, যাদের জীবনের পার্টনার নাই, স্পাউস যাদের নাই, পুরুষ হলে যার জীবন পার্টনার হিসেবে মহিলা নাই, মহিলা হলে পরে যার জীবন পার্টনার হিসেবে পুরুষ নাই, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তাদেরকে তোমরা বিবাহ শাদীর ব্যবস্থা করো। এখন যদি আমরা চিন্তা করি যে বিয়ে শাদী করলে তো এখনই তো ছেলেকে আমার খাওয়াতে হয়, বিয়ে করলে তো ছেলের বউ সহ আমার খাওয়ানোর ব্যবস্থা করতে হবে, আসলে দেখেন রিজিকের মালিক হলেন রাজ্জাক, রিজিকের মালিক হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ইন্নাল্লাহু হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন, আল্লাহ রাব্বুল আলামিনই সব মানুষকে রিজিক দেন। ওয়া মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলা আল্লাহি রিযকুহা, এই পৃথিবীর উপরে শুধুমাত্র মানুষ নয়, মাটির উপরে হেঁটে চলে যত জন্তু জানোয়ার যারাই আছে না কেন, সবার রিজিকের মালিক হলেন আল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবার রিজিকের দায়িত্ব নিয়েছেন। এজন্য আপনি আমি রিজিকের ভয় করি, এজন্যই তো আমরা না খেয়ে থাকি। আপনি কি কখনো শুনেছেন যে সুন্দরবনের বাঘ, যারা হলো মানুষ খেতে হয় না হয় জন্তু খেতে হয়, কোনো বাঘ দুর্ভিক্ষে মারা গিয়েছে, এ কথা কি শুনেছেন যে বঙ্গোপসাগরের যে হাজার হাজার লাখ লাখ মাছ না খেতে পেরে মাছগুলো মারা গিয়েছে, বনের পাখি খাদ্যের অভাবে মারা গিয়েছে, তা তো হয় নাই। বরং সব জন্তু জানোয়ারকে আল্লাহ রাব্বুল আলামিন রিজিকের ব্যবস্থা করেন, আল্লাহ রিজিক দেন। আমরা নিজেরা যখন মনে করি না আমার রিজিকের মালিক আমি, তখনই আমি না খেয়ে মরি। এক হাদিসের মধ্যে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, লাউ তাওয়াক্কালতুম আলা আল্লাহি হাক্কাত তাওয়াক্কুল লারযাকাকুম কামা ইয়ারযুকুত তায়ির ইয়াগদু খিমাসান ওয়া ইয়ারুহু বিতানান, যদি তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের উপরে পরিপূর্ণ আস্থা আনতে পারতে তাহলে আল্লাহ তোমাদেরকে এমন ভাবে রিজিক দেন যেমন ভাবে তিনি পাখিদেরকে রিজিক দিয়ে থাকেন। সকালবেলায় তারা খালি পেটে বাসা থেকে বেরিয়ে যায়, রাত্রে যখন ফিরে আসে পেট ভর্তি করে ফিরে আসে। সম্মানিত দর্শক ভাই বোনেরা, আমরা এই আলোচনা কন্টিনিউ করব, আলোচনা আমরা চালিয়ে যাব। সময় হলো খানিকক্ষণের বিরতিতে যাওয়ার, একটু ব্রেক নেওয়ার। আপনারা টেলিভিশনের পর্দার সামনেই থাকবেন ইনশাআল্লাহ, একটু পরে আবারও আপনাদের সঙ্গে দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাত। Islamic International School presents Spreading the Truth, Clarifying the Message. Islam requires mutual relationship not only among Muslims but also with the respect of other people. Focusing on the ultimate goal. We are not going to stay here forever, but our real home is Jannah. Treading the path of real success. Every Muslim should remember the justice of Islam. Watch presentations by the young orators of Islamic International School. I stand before you with a... Maryam Armar, Saad Siddiqui, Ammar Allapur, Tasneem Dar,
Misbah Sayyad, Sara Nuri, and Farik Naik. Dua is a supplication. Obey Allah and obey His Messenger. And obey His Messenger. Dekhun, agami projonmoke, tader mishone, pothikrite. প্রতি মঙ্গলবার রাত 7:30টায় বাংলাদেশে ও সন্ধ্যা 7:00টায় ভারতে পিএস টিভি বাংলায়। He faces He listens My question is about the beard about Imam Mahdi. What are the people believing? He answers So number one is the help of Allah. He satisfies in the light of glorious Quran an authentic hadith. If Allah helps you, believe me, you have to get success. Catch Dr. Zakir. Then we have the next call, please. To get convincing and valid answers, dekhun, dial korun Dr. Zakir ke. Proti Robibar, raat 8tay Bangladeshe, aur raat 7:30tay Bharote, Peace TV Banglaaye. বিশ্বজাহান পরিচালনার জন্যে সুন্দর একটি যদি বিধান না হয় তাহলে তার ধ্বংস যে অনিবার্য। শেখ সাইফউদ্দিন বিলাল মাদানী। তাই আসুন সুন্নার আলোকে জীবন গড়ার জন্যে পৃথিবী বাংলায় আপনাদের জন্যে নির্বাচিত কিতাব বুলুগুল মারাম মিন আদিল্লাতিল আহকাম এর মাধ্যমে দর্সে হাদিসের সুব্যবস্থা করা হয়েছে আপনাদের সকলকে শোনার এবং জানার জন্যে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। দেখুন বুলুগুল মারামের দর্সে হাদিস শুধুমাত্র পিস টিভি বাংলায়। বুলুগুল মারাম পরবর্তী অনুষ্ঠান পিস টিভি বাংলায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে আমাদের সাথে থাকার জন্য। বিরতির পরে আবারও আপনাদেরকে স্বাগত জানাচ্ছি, ওয়েলকাম ব্যাক। আমরা আলোচনা করছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমাদের সমাজে যে সমস্ত নারী এবং পুরুষের যাদের জীবনের সাথী নাই তাদের আমরা বিয়ে শাদির ব্যবস্থা যেন আমরা করি, এ দায়িত্ব আল্লাহ দিয়েছেন। আর এ ব্যাপারে যেন আমরা গরিব অথবা ধনী এই ভয় যেন আমরা না করি, কারণ রিজিকের মালিক হনে আল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রিজিক আমাদেরকে দিয়েছেন। গরিব দেশের মানুষেরা খেতে পায় না, ধনী দেশের মানুষরা এত বেশি খায় খেতে খেতে অসুস্থ হয়ে যায়। আমেরিকার মতো দেশ তারা টনকে টন খাদ্যদ্রব্য তারা আটলান্টিক সাগরে ফেলে দেয়। এই ভারসাম্যর কারণে আজ এই দুনিয়ায় এই দুরবস্থা। যে কথা বলছিলাম বিরতির আগে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যদি তোমরা আল্লাহর উপরে আসলে তোমাদের তাওয়াক্কুল থাকতো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে যদি তোমরা ভরসা করে চলতে পারতে, তাহলে পাখিদেরকে আল্লাহ তাআলা যেভাবে রিজিক দেন তোমাদেরকেও ঠিক এভাবে রিজিক দেওয়ার ব্যবস্থা আল্লাহ তাআলা করতেন। ইয়াগদু খিমাসান ওয়া ইয়ারুহু বিতানান, পাখিগুলো সকালবেলায় নিড় থেকে বাসা থেকে যখন বেরিয়ে যায় কারো পেটে খাবার নাই, খোদার যন্ত্রণায় কাতরায়। ওয়া ইয়ারুহু বিতানান, আর বিকালে যখন এই পাখিগুলো ফিরে আসে সবার পেট ভর্তি। এমন একটা পাখি থাকে না যে তার পেট খালি, তাকে কষ্ট করে ঘুমাতে হয়। কত হাজার হাজার বনি আদম না খেয়ে রাত্রে ঘুমায়, কিন্তু এমন একটা পাখি নাই, এমন একটা পশু নাই যারা বনে জঙ্গলে থাকে, যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন রিজিকের ব্যবস্থা করেন না। আমরাও যদি আল্লাহর উপরে ঈমান আনতাম, আল্লাহকে মানতাম, আর যদি আল্লাহর নিয়ম মেনে চলতাম, আল্লাহ তাআলা আমাদেরকে রিজিক দিতেন। ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ لَفَتَحْنَا عَلَيْهِمْ بَرَكَاتٍ مِّنَ السَّمَاءِ وَالْأَرْضِ وَلَكِنْ كَذَّبُوا فَأَخَذْنَاهُمْ بِمَا كَانُوا يَكْسِبُونَ এই জনপদে পৃথিবীর অধিবাসীরা যদি ঈমান আনত আল্লাহর উপরে, ওয়াত্তাকাও আল্লাহকে ভয় করে চলত, لَفَتَحْنَا عَلَيْهِمْ بَرَكَاتٍ مِّنَ السَّمَاءِ আল্লাহ বলছেন আসমানের দরজা, আসমানের বরকত আমি আল্লাহ সুবহানাল্লাহ তাদের উপরে খুলে দিতাম। ওয়াল আরদ, জমিনের বরকত আমি আল্লাহ তাদেরকে দিয়ে দিতাম। আসমান আর জমিনেই তো সব কিছু, আসমান থেকে বৃষ্টি ঝরে দেখেই তো ফসল ফলে, জমিনের নিচে তেল পাওয়া যায় বলে, পেট্রোল পাওয়া যায় বলে, অয়েল পাওয়া যায় বলেই তো মিডল ইস্ট এত ধনী। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, কাজেই হয় উপর থেকে রিজিক আসবে না হয় নিজের থেকে উঠবে, এই তো।
আল্লাহ বলছেন ওয়ালাকিন কাযযাবু, কিন্তু সমস্যা হলো তারা আল্লাহ রাব্বুল আলামিনকে অস্বীকার করেছে। ফাখাযনাহুম বিমা কানু ইয়াকসিবুন, আর আমি আল্লাহ তাদের কৃতকর্মের কারণে তাদেরকে সাজা দিয়েছি, তাদেরকে পানিশমেন্ট দিয়েছি। কাজে সম্মানিত ভাই বোনেরা, যারা আমরা গার্জিয়ান আছি, যারা আমরা মা বাবা আছি, যারা সমাজের কর্ণধার আছি, আমরা চেষ্টা করতে হবে যে আমাদের ইয়াং ছেলে মেয়েদেরকে, বয়স্ক ছেলে মেয়েদেরকে বিয়ে শাদির ব্যবস্থা করতে হবে। এটা আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ। আল্লাহ বলছেন وَأَنكِحُوا الْأَيَامَ مِنْكُمْ وَالصَّالِحِينَ مِنْ عِبَادِكُمْ وَإِمَائِكُمْ। একসময় দাস দাসীর ব্যবস্থা ছিল, এমনকি মনিবদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে দাস দাসীদেরকে তোমরা বিয়ে দেওয়ার ব্যবস্থা করে দাও, আর দরকার হইলে তাদেরকে তোমরা ফ্রি করে দাও আল্লাহর হস্তে, অথবা তাদের সঙ্গে কন্ডিশন করে, লেখালেখি করে, চুক্তি করে, কোনো কিছুর বিনিময়ে তাদেরকে তোমরা মুক্ত করে দাও। এ কথাও আল্লাহ বলেছেন, রিজিকের চিন্তা তোমার নয়। ওয়াইন ইয়াকুনু ফুকারা, যদি তারা ফকির থাকে, ইগনিহুমুল্লাহু মিন ফাদলি, আল্লাহ রাব্বুল আলামিন তার ফজলে, করমে, তার রহমতে তাদের রিজিকের ব্যবস্থা করবেন। যখন পরিবারে ছেলেমেয়েরা আসে, স্ত্রী আসে, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আল্লাহ বরকতেরও ব্যবস্থা করেন। আপনি যতই কষ্ট করেন না কেন, আল্লাহ যদি আপনাকে অসুখ বিসুখ দিয়ে দেয় আর আল্লাহ যদি বরকত না দেয়, তাহলে তো যত পয়সার মালিক হন না কেন, আপনার ট্যাবলেট কিনে খাওয়ার তো পয়সা হবে না। সিঙ্গাপুর গিয়ে গিয়ে আর মুম্বাইতে গিয়ে গিয়ে চিকিৎসা করাতে করাতে, রক্ত চেঞ্জ করতে করতে টাকা সব শেষ হয়ে যাবে, অপারেশন একটা করতে আপনার লাখ লাখ কোটি কোটি টাকা লেগে যাবে। আল্লাহ আমাদের হেফাজত করুন। কিন্তু এই তো অবস্থা, আমরা যেন এই চিন্তা না করি, বরং রিজিকের মালিক হলেন রাজ্জাক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রিজিক দিয়ে থাকেন। এ হলো আল্লাহ তাআলা মুরব্বীদেরকে যে কথা বলছেন। আবার যারা বিয়ে শাদী করবে, যাদের এখনো পর্যন্ত আর্থিক সামর্থ্য এখনো পর্যন্ত সেই পরিমাণ নাই, তারা যেন আবার মুরব্বীদের উপরে অতিরিক্ত চাপ তৈরি না করে, তারা যেন তাড়াহুড়ো করে যেন সীমা লঙ্ঘন না করে, সেটাও আল্লাহ রাব্বুল আলামিন বলছেন। وَلْيَسْتَعْفِفِ الَّذِينَ لَا يَجِدُونَ نِكَاحًا حَتَّى يُغْنِيَهُمُ اللَّهُ مِنْ فَضْلِهِ وَلْيَسْتَعْفِفِ, সংযম যেন অবলম্বন করে, সেলফ কন্ট্রোলের নীতি যেন তারা অবলম্বন করে। কারা তারা? الَّذِينَ لَا يَجِدُونَ نِكَاحًا, যারা বিয়ে করতে পারছে না, যাদের বিয়ে করার সম্ভব হচ্ছে না, তারা যেন সংযমের নীতি অবলম্বন করে, যতক্ষণ পর্যন্ত না আল্লাহ তাআলা তাদেরকে ধন সম্পদের মালিক করেন। এখন বউ নিয়ে থাকতে হলে তো জায়গা একটা লাগবে, একটা রুম তো লাগবে, একটা ঘর তো লাগবে, একটা জায়গা তো লাগবে, এরপরে তো দুই বেলা কিছু খেতে হবে, সব ব্যবস্থা তো করতে হবে। যেন আল্লাহ বলছেন, যদি এখনো পর্যন্ত বিয়ে করতে পারছো না, তাহলে সীমা লঙ্ঘন করো না, যে বিয়ে যখন করতে পারলাম না, যা খুশি তাই করবো, যেখানে খুশি সেখানে ঘুমাবো, ওখানে যাবো সেখানে যাবো, ওইটা করবো সেইটা করবো, এবং আমি যা খুশি তাই করব। এনজয় দ্য লাইফ, জীবন একটাই, তুমি এটাকে উপভোগ করো, নগদ যা পাও হাত পেতে নাও, বাকির খাতায় শূন্য থাক, এরকম কথাবার্তা যেন তারা না বলে, এরকম ফিলোসফি যেন তাদের না হয়। আনফর্চুনেটলি আজকালকার সময়ে মানুষের মধ্যে এরকম প্রবণতা দেখা দেয়, অনেকেই বিয়ে শাদির ঝামেলায় যেতে চান না। ইউরোপ আমেরিকায় যারা আছে তাদের অবস্থা আরো খারাপ, তাদের মধ্যে অধিকাংশ মানুষ তারা বিয়ে শাদী করতে চায় না। মুসলমানদের মধ্যেও এই সংক্রামক ব্যাধি একেবারে ক্যান্সারের মতো ছড়িয়ে পড়ছে, বিভিন্ন সমাজের বিভিন্ন জায়গাতে শত শত হাজার হাজার আপনার ছেলেমেয়েরা রয়েছে, 30 বছর বয়স হয়ে গেছে, বিয়ে শাদীর ব্যবস্থা হয় না, ছেলে হলে পরে মেয়ে পছন্দ হয় না, মেয়ে হলে পরে ছেলে পছন্দ হয় না, পছন্দ করতে করতে এমন অবস্থা হয়ে যায়, নাক সুন্দর লাগবে, কান লাগবে, লম্বা এতটুক, বাটি এতটুক, মা কেমন, বাবা কেমন, 14 গোষ্ঠী কেমন, চাচার ঘরের ছেলে ভাই সে কোনো খারাপ কাজে জড়িত না, এখানে করা যাবে না, এরকম বাঁচতে বাঁচতে আপনি যদি যদি লোম বাঁচতে থাকেন, কম্বল আর থাকে না, তখন ব্ল্যাঙ্কেট শেষ হয়ে যায়, এরকম শেষ পর্যন্ত বিয়ে আর নসিবে হয় না। এইভাবে লোকজন বিয়ে শাদী থেকে বিরত থাকছে, আর এরকম বিয়ে শাদীতে বিরত থাকার কারণে তাদের জীবনের কোনো উন্নতি হচ্ছে না, কোনো বরকত হচ্ছে না, বারাকাত আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আসে। এজন্য হ্যাঁ, সার্টেন টাইমের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে তারা সবর করবে, ওয়ালিয়াস্তাফিফ, কন্ট্রোল করবে। কিভাবে তারা তাদেরকে কন্ট্রোল করবে? আর এক হাদিসের মধ্যে
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে বলেন, ইয়া মাআশারাশ শাবাব মান ইসতাতা মিনকুমুল বাআতা ফালিয়াতাজাওয়াজ ওয়া মান লাম ইসতাতি ফালাইহি বিসসাওম ফা ইন্নাহু লাহু উজ্জা। হে যুবকেরা, মান ইসতাতা মিনকুমুল বাআতা, তোমাদের মধ্যে থেকে যাদের বাআত আছে, যাদের ক্ষমতা আছে, ফালিয়াতাজাওয়াজ, সে যেন বিয়ে করে নেয়। মুহাদ্দিসিন ইকরাম এই বা আর ব্যাখ্যা করেছেন দুটো জিনিস দিয়ে, একটা হলো ফিজিক্যাল অ্যাবিলিটি, আর একটা হলো ফাইন্যান্সিয়াল অ্যাবিলিটি। আপনার শারীরিক শক্তি আছে, আবার আপনার অর্থনৈতিক আপনার ক্যাপাবিলিটিও আছে, অর্থনৈতিক সামর্থ্য আপনার আছে, এবং তাহলে বিয়ে আপনাকে করতে হবে। যদি কারো ফিজিক্যাল অ্যাবিলিটি শুধু আছে কিন্তু ফাইন্যান্সিয়াল অ্যাবিলিটি নাই, অসুবিধা আছে, ফ্যামিলিও ও কোনো বিপদ আপদের মধ্যে আছে, অসুবিধার মাঝে আছে, ফা আলাইহি বিসওম, তাহলে সে যেন রোজা রাখে। রোজা রাখলে কি হবে? ফা ইন্নাহু লাহু বিজা, তাহলে এই রোজা রাখার কারণে তার বডিটাকে সে কন্ট্রোল করতে পারবে, জিনার মতন, ব্যভিচারের মতন, সমকামিতার মতন, অথবা অন্য কোনো জাতীয় এই ধরনের খারাপ কাজে সে লিপ্ত হবে না। এবং আল্লাহ রাব্বুল আলামিন যখন তাকে সুযোগ দিবেন, এই সুযোগ অনুযায়ী সে বিয়ে শাদী করবে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে প্রেসক্রাইব করছেন, ইয়াংরা যেন বেশি বেশি করে রোজা রাখে। এমনি তো রমজান মাসের এক মাস রোজা আল্লাহ ফরজ করেছেন, শাওয়াল মাসের ৬ রোজা আমাদের জন্য রিকমেন্ডেড আছে, প্রত্যেক আরবি মাসের ১৩, ১৪, ১৫ তারিখ থ্রি ব্রাইট ডেজ আইয়াম বিদ, এই তিন দিনের রোজা আমাদের জন্য সুন্নাত করা হয়েছে। এরপরে প্রতি সপ্তাহে সোমবার এবং বৃহস্পতিবার রোজা আমাদের জন্য রিকমেন্ড করা হয়েছে, রাখার জন্য বলা হয়েছে। এরপরও ইন এডিশন টু দ্যাট, এরপরে আশুরার রোজা আছে, হজে না গেলে পরে আরাফার দিনের রোজা আছে। ইন এডিশন টু দোজ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেহেতু এখানে আমাদেরকে বলেছেন আমরা সবর ইখতিয়ার করব, কি সবর করব তার বর্ণনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মধ্যে আসছে, যে ইয়া মাআশারাশ শাবাব, ইয়াংরা যারা, তোমরা বিয়ে করতে পারো তারা বিয়ে করো, বিয়ে করতে না পারলে তোমরা রোজা রাখো, রোজা রেখে তোমরা তোমাদের বডিকে, স্বাস্থ্যকে তোমরা সংযত রাখো, সংযমের পরিচয় দাও রোজার মাধ্যমে, তাহলে তোমার মধ্যে জিনা ব্যভিচারের মতন এরকম দুশ্চিন্তা কুচিন্তা তোমার মধ্যে মাথা চাড়া দিয়ে উঠবে না, তাহলে তুমি ভালো থাকবে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চান আমরা পুত পবিত্র থাকি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চান আমাদেরকে দিয়ে কোনো খারাপ কাজ না হোক। কাজেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এখানে খুব সুন্দর করে বলছেন যে, তো প্রথমত গার্জিয়ান যারা রয়েছে তোমাদের দায়িত্ব হলো, তোমাদের আন্ডারে যারা রয়েছে তাদেরকে তোমরা বিয়ে শাদীর ব্যবস্থা করবে। এরপরে গার্জিয়ানরা প্রাণ চেষ্টা করার পরেও যদি না পারে, কোনো কারণে অক্ষম হয়ে যায়, তখন যারা বিয়ে শাদী করবে ছেলে অথবা মেয়ে, তাদেরকে বলা হচ্ছে তোমরা সংযমের নীতি অবলম্বন করো, ইউ কন্ট্রোল ইউর সেলফ, তুমি নিজেকে কন্ট্রোল করে চলো, কোনো ধরনের জিনা ব্যভিচারের মতো খারাপ কাজের মধ্যে তুমি লিপ্ত হবে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন এই জিনাকে পছন্দ করেন না, এটা একটা ডার্টি জিনিস, এটা একটা ময়লা জিনিস, এটা একটা খারাপ জিনিস, এটা অত্যন্ত কদর্য জিনিস এবং অশ্লীল জিনিস, আল্লাহ রাব্বুল আলামিন এটাকে পছন্দ করেন না। আর এই পথ বড় ভয়ঙ্কর পথ, এই পথে যারা রওনা করে তারা তাদের স্বাস্থ্য হারিয়ে ফেলে, তাদের মন মেজাজ হারিয়ে ফেলে, আর তাদের ফ্যামিলির সঙ্গে গণ্ডগোল লেগে যায়, শেষ পর্যন্ত জীবন অসহায় হয়ে যায়, আর একসময় এই অসহায় জীবন শেষ হয়ে যায়, তাদের কোনো কিছু করার থাকে না। তাহলে সম্মানিত ভাই ও বোনেরা, এই আয়াত থেকে আমরা যে শিক্ষা গ্রহণ করতে পারি, আসুন আমরা এই শিক্ষা নিয়ে আলোচনা করি। প্রথমত এই আয়াত থেকে আমরা জানলাম যে আমরা গার্ডিয়ান যারা আছি, মা বাবা, অথবা এমন হতে পারে আপনি কোনো ইয়েতিমের গার্ডিয়ান, অথবা আপনি সমাজের কোনো চেয়ারম্যান, মেম্বার, পরিচালক, রাষ্ট্রপতি, অথবা আপনি এসডিও, ডিসি, অথবা আপনি গ্রামের একজন মাতবর, অথবা আপনি কোনো স্কুলের টিচার, আপনার কথা সমাজের মানুষ শোনে, আপনি কোনো আলেমে দিন, আপনি কোনো মসজিদের খতিব, আপনি কোনো মাদ্রাসার শিক্ষক, আপনার কথা মানুষের শোনে, এরকম সিচুয়েশনে আপনার দায়িত্ব রয়েছে আপনার গ্রামে, আপনার সমাজে যে সমস্ত ছেলে মেয়েদের বিয়ে শাদী হয় নাই তাদের বিয়ে শাদীর ব্যবস্থা করা। দ্বিতীয়ত, যদি অভিভাবকরা দায়িত্ব পালন করার পরেও পরিপূর্ণভাবে যদি তারা সফলকাম না হন, তাহলে ভাই বোনরা যারা ইয়াং তারা সবর করতে হবে, যাদের বিয়ে শাদী হয় নাই তারা রোজা রাখার মাধ্যমে নিজেদেরকে কন্ট্রোল করবেন,
যতক্ষণ পর্যন্ত না আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপরে রহম করেন এবং এই সুযোগ করে দেন। যদি আমাদের মানব সমাজে এই সুন্দর নিয়মকে আমরা মেনে চলতে পারতাম তাহলে আমরা সফল হয়ে যেতাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দিন, আমরা যেন আল্লাহর এই নিয়ম মেনে চলতে পারি আর এই কোরআন দিয়ে আমাদের জীবন গড়তে পারি। আসুন আমরা কোরআন পড়ি, কোরআন বুঝি এবং কোরআন দিয়ে জীবন গড়ি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাত। কোরআনের বিদ্যা হচ্ছে মূল বিদ্যা, ইসলামের অপর নাম হলো জানা, আর এর বিরোধী নিয়ম নীতির নাম হলো জাহেলিয়াত, না জানা। নিশ্চয় শিক্ষিত মানুষই আল্লাহকে ভয় করে। যে বিদ্যা না হক হক বুঝে না, সত্য মিথ্যা বুঝে না, সেটা মূলত বিদ্যা নয়। যে বিদ্যা আল্লাহর সত্তাকে খুঁজে বের করতে পারে, যে বিদ্যা জাহান্নামকে ভয় করতে পারে, মূলত সেটাই বিদ্যা। আসুন জ্ঞান অর্জনের মাধ্যমে জান্নাতের কাছাকাছি যাই। দেখুন ফাজাইলে আমল প্রতি রবিবার সন্ধ্যা 7টায় বাংলাদেশে ও সন্ধ্যা 6:30টায় ভারতে পিস টিভি বাংলায়। জাকিরের আন্তরিক বার্তা, আপনার বেহেশত কোথায়? সহিহ বুখারীতে উল্লেখ আছে 8 নম্বর খণ্ড কিতাবুল আদাব অধ্যায় নম্বর 2 হাদিস নম্বর 2, একজন লোক নবীজির কাছে আসলো এবং তাকে জিজ্ঞেস করলো, হে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার সম্মানের এবং ভালোবাসার বেশি হকদার কি? নবীজি বললেন, তোমার মা। লোকটি বলল, তারপর কি? নবীজি বললেন, তোমার মা। লোকটি আবার জিজ্ঞেস করলো, তারপর কি? নবজি বললেন, তোমার মা। লোকটি চতুর্থবার জিজ্ঞেস করলো, তারপর কে? নবজি বললেন, তোমার বাবা। তার মানে চার ভাগের তিন ভাগ অর্থাৎ 75% যায় মায়ের দিকে এবং চার ভাগের এক ভাগ অর্থাৎ 25% যায় বাবার দিকে। সংক্ষেপে, মা পাচ্ছেন গোল্ড মেডেল, সিলভার মেডেল এবং ব্রোঞ্জ মেডেলটাও মা পাচ্ছেন। বাবাকে সান্ত্বনা পুরস্কারটা নিয়ে সন্তুষ্ট থাকতে হচ্ছে। এটা সুনানে নাসাইতে উল্লেখ করা আছে, কিতাবুল জিহাদ অধ্যায় নম্বর 6 হাদিস নম্বর 3106। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জান্নাত তোমার মায়ের পায়ের নিচে। পিএস টিভি বাংলা, মানবতার সমাধান।